ব্যাক টু মাই চ্যানেল রাজু সুমি কুমার অ্যান্ড বিউটি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা খুবই পছন্দ হবে। ভিডিওটা হচ্ছে একটা নিউড মেকআপ লুক ক্রিয়েট করে দেখেছি। মেকআপ লুকটা খুবই কিউট অ্যান্ড খুবই গর্জিয়াস। আশা করি তোমাদের ভিডিওটা থেকে একটু হেল্পফুল হবে। যদি ভিডিওটা থেকে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নিচে তো হচ্ছে ওটা বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে ফার্দার এনি কোনো ভিডিও দিলে সহজেই তোমরা সেটা পেয়ে যাও। আমি টোনার ইউজ করি অ্যাজ ইউজুয়াল, অ্যাপস গুডনেসের অ্যাপেল সাইডার টোনারটা ইউজ করেছি। দেন তারপর আমার ময়েশ্চারাইজ করার জন্য আমি ইউজ করেছি গুড অ্যাপস রোজহিপ অয়েলটা। আর প্রাইমার ইউজ করেছি ইনমাইবে প্রাইমারটা, এটা খুবই কম ওপেন পোস্টগুলোকে মিনিমাইজ করে যাতে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড হয়। দেন তারপর আমি আমার যেহেতু হাইপার পিগমেন্টেশন আছে সেজন্য আমি গুড ইনমাইবের একটা পিগমেন্ট ইউজ করেছি। দেন পিগমেন্টটা ইউজ হয়ে যাওয়ার পর আমি ফিঙ্গারের সাহায্যে পিগমেন্টটাকে ব্লেন্ড করেছি। দেন পিগমেন্টটা ইউজ হয়ে যাওয়ার পর আমি মেবেলিন ফিটমেন্ট ফাউন্ডেশনটা ইউজ করেছি ইন দি শেড নুড 128। দেন আর হাইলাইট কনসিল করেছি হচ্ছে ডার্লিং জেভেলার কনসিলারটা দিয়ে। দেন নো আন্ডার আই এরিয়া, বিজ অফ দি নোজ, টপ অফ দি নোজ, কিউপিক বোন। সো দেন হাইলাইট হয়ে যাওয়ার পর আমি এই লুকটাতে একটু বেশি হার্শ কন্ট্রোল চাই, এই জন্য আমি কন্ট্রোল করেছি একটা ক্রিম কন্ট্রোল করেছি ফার্স্টে। সেই ক্রিম কন্ট্রোলটা করেছি হচ্ছে কার্লনের প্যালেটটা থেকে। আমি ক্রিম কন্ট্রোলটা করে নিয়েছি নোজ চিক, যে আমি স্কিনে দেখিয়ে দিচ্ছি। আর দেন আমি এটার আলাদা করে একটা ভিডিও আনবো। সো হয়ে যাওয়ার পর আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আমার আই মেকআপটা ক্রিয়েট করার জন্য আমি ফার্স্টে একটা ক্রিজ লাইন ক্রিয়েট করেছি, যেটা আমি স্কিনে দেখে দিয়েছি কালারটা। দেন তারপর আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভি শেপে ক্রিজটাকে কেটে নিয়েছি। দেন একটা ফাঁকা ব্লেন্ডিং ব্রাশের সাথে সেটাকেও ব্লেন্ড করেছি। দেন আমি যে ক্রিজটা কেটেছি ওটা একটা সফট ক্রিমি কালার দিয়ে ক্রিজটা কেটেছি। দেন আমার পিগমেন্টেশনটা একটু দরকার ছিল, তাই জন্য আমি ফিঙ্গারের সাহায্যে পিগমেন্টেশন জন্য আমি কালারটা ইউজ করেছি। দেন ওটাকেও একটু স্মাজ আউট করে দিয়েছি যাতে কোনো হার্শ লাইন দেখতে মনে না হয়। দেন তারপর আমি আমার আন্ডার আই এরিয়াতে যে কালারগুলো ইউজ করেছি, যেটা দিয়ে আমি ক্রিজ লাইনকে স্মোক আউট করেছিলাম, সেই সেম কালারটা দিয়ে আমি আন্ডার আই এরিয়াতে দিয়ে এবং তার সাথে একটু ব্ল্যাক কালার মিক্সড করেছি। এবং এই ব্ল্যাক কালারটা আমি একটু আমার আউটার কর্নারের দিকেও দিয়ে স্মাজ আউট করে দিয়েছি একটা ফাঁকা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিয়েছি। আর আমি কাজল একটা এনমাইভের আইলাইনার ইউজ করেছি, খুবই ভালো আইলাইনারটা স্পেসিফিক্যালি ইউজ করা যায়। দেন তারপর আমি একটা হোয়াইট কালারের কাজল ইউজ করেছি। দেন আমার তারপর আই মেকআপটা দিন আমার যেই পাউডারটা পুরো করে দিয়েছি সেই পাউডারটাকে দিয়ে আমি একটা পাউডার ব্রাশের সাথে ঝেড়ে ফেললাম। ঝেড়ে ফেলার পর আমি আরও একটু বেশি কন্ট্রোল চাই, তাই জন্য আমি এখানে পাউডার কন্ট্রোল ইউজ করেছি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইডের। দেন আমি পাউডার কন্ট্রোলটা ইউজ হয়ে যাওয়ার পর আমি ব্লাশ ইউজ করেছি হচ্ছে সুগারের একটা প্যালেট থেকে ব্লাশটা ইউজ করেছি। দেন আমার এই মেকআপটা একটু বেশি গ্লসি, হাইলাইটারের দরকার, তাই জন্য আমি হাইলাইটারটা ইউজ করেছি। মেক শিওর আমি হাইলাইটারটা ইউজ করার আগে সেটিংস স্প্রেটা ইউজ করে নিই। এখানে লরিয়ালের সেটিংস স্প্রে ইউজ করেছি, আমার খুব ভালো স্পেসিফিক্যালি ভালোভাবে অ্যাপ্লাই হয় হাইলাইটারটা। তোমরাও কেউ ইউজ করে দেখতে পারো, আমাকে নিচে কমেন্ট করে জানাবে। দেন তারপর আমি হাইলাইটার ইউজ করছি সিভানার একটা হাইলাইটার, যেটা খুব ভালোভাবে ইউজ হয় আর খুব গ্লোই গ্লোই মনে হয়। দেন আমি লিপস্টিক ইউজ করছি একটা নিউড শেড, তোমরা এটা স্কিনে দেখতে পারবে, আমার এটা ব্র্যান্ডটা মনে নেই। দিস ইজ মাই ফাইনাল লুক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।